everyone, assalamu alaikum, welcome back to my channel. আশা করি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুসলামতে আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারে চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, আর হচ্ছে এই রেসিপিটা আপনারা ফলো করবেন আর কথাগুলো শুনবেন। তো আশা করি হয়তো বা ভিডিওটা ভালো লাগতে পারে। ভালো তার আগে বলি, ভিডিও দেখার শুরুতে দয়া করে একটা লাইক দিবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সাথে, আজকে আমি সত্যি খুব খুশি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি। কোনো ঝুট ঝামেলা হয়নি অ্যাপ্লাই করার সাথে সাথে, আলহামদুলিল্লাহ দুই তিন দিনের মধ্যে কমপ্লিট। তো আল্লাহর হুকুম, এমনকি আপনাদের সহযোগিতায়, আপনাদের হেল্প, মানে আপনারা খুব ভাবে সাপোর্ট করছেন, হেল্প করছেন অনেকভাবে। আপনাদের জানি না, আমি যে মনে হচ্ছে আমার কাঁধে অনেক বড় ঋণ যে আপনারা আমার এতটুকু হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, যার ফলে আজ আমি মনিটাইজেশন অন করেছি। তবে আমি একটা কথাই বলবো, আমার সমস্ত ইউটিউব ভাই বোনরা সবার সহযোগিতায় আজ আমি এখানে আসছি। তারা যেন সবসময়ের জন্য ভালো থাকে, আর তাদের মনের সকল ইচ্ছে যেন পূরণ হয়, আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করব। আজ আসলে আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না দিতেন, হয়তো বা আমি এখানে এই পর্যায়ে এসে পৌঁছাতাম না। ইনশাল্লাহ আজকে আমি খুব খুশি যে আমার মনিটাইজেশন অন, আমার চ্যানেলটা রানিংয়ে নিতে পারতেছি। আর মেনলি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আগামীতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আপনাদেরকে কোনো বিনোদন দিতে পারি। জানি না আমার এই কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে, শুধু এটুকুই বলবো যে আপনারা আমার প্রিয় ভাই বোনেরা সবাই সবার সাথে থাকবেন, সবাই হাতে হাত রেখে তো এইভাবে প্ল্যাটফর্মে কাজ করবেন, তাহলে একদিন দেখবেন সবাই ইনশাআল্লাহ আগাইতে পারবেন। আর রেশারেশি হিনচাঞ্চি করে কখনো আপনারা আগাইতে পারবেন না। যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমিও ইনশাআল্লাহ সবাইকে এইভাবে সাপোর্ট করার জন্য চেষ্টা করব যতদূর সম্ভব। আর আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন, আমি কীভাবে রান্না করতেছি রেসিপি সম্পর্কে আমি কিন্তু কোনো কথাই বলতেছি না, জাস্ট আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি গতকালকে যে ভিডিওটা ছাড়েছি এটা কিন্তু অনেক আগের ভিডিও, এডিট করা ছিল, তো আমি তাড়াহুড়া করে ওটাই আপলোড দিছি, আপনাদের সাথে এই কথা আমি শেয়ার করিনি, তার জন্য আমি সরি সবার কাছে। আর সবাই দোয়া করবেন যাতে করে আর সামনের দিকে এভাবে আগাইতে পারি। আজ আপনাদের কারণে আমি এ পর্যন্ত আসতে পারিছি, ইনশাল্লাহ আমার অনেক ইউটিউবার ভাই বোনরা ইনশাল্লাহ আগামীতে আরও সামনের দিকে আগাইতে পারবে, তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা মন থেকে। তো এভাবে আমরা সকলের পাশে সকলে এভাবে থাকবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়। তো দেখতে দেখতে আমার ভিডিওটাও শেষ হয়ে আসলো, সবাই ভালো থাকবেন এই কামনা করতেছি, আর সবার ফ্যামিলির জন্য অনেক দোয়া থাকবে। আর সবার একটাই অনুরোধ, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আবার যে কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে আপনাদের সাথে হয়তো বা দেখা হতে পারে। আর জানি না আমার কন্টেন্ট কেমন লাগে আপনাদের কাছে। আর এটা বলবো যে আমার যদি কোনো কার্যক্রমে কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ কমেন্ট দিকে দেখবেন, আর যদি আরও ভুল করে থাকে তো ক্ষমা করে দিবেন প্লিজ। তো আমি আর কি বলবো, ভিডিওর সামনে আসলে তো কোনো কিছু মনে থাকে না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি। তো আমি এ পর্যায়ে আমি ভিডিওটা শেষ করব। তো এভাবে আজকে আমি ঝোলটা রান্না করেছি, পাতলা ঝোল মাটনের, আসলে খেতে অসম্ভব মজা হয়েছে, অনেকদিন বাদে রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানাল্লাহ।